একজন মন্ত্রী তিনি কিন্তু মন্ত্রণালয় চালানোর বাইরে উনি কিন্তু ব্যবসা বাণিজ্য করতে পারেন না অন হিজ ওন, এটা সংবিধান তাকে অ্যালাউ করে না। কিন্তু তারপরও এই পরিমাণ সম্পদের অধিকারী ওনারা কীভাবে হন? আপনি ধরেন যে সম্পদের যে পরিবৃদ্ধিটা আপনি যদি দেখেন কত পার্সেন্ট, 400%, 500%, 600%, শুধু না হাজার হাজার, 2000%, 2000%, 5000%, 4000%, না কি করে সম্ভব এটা? রাইট, আপনি যেটা বলেছেন ইউ আর ভেরি মাচ রাইট। দেখুন আপনি আপনি ধরেন আপনি সরকারি প্লট পেলেন, আপনি 4 লাখ টাকা প্লট পেলেন, সেটার দাম 4 কোটি টাকা হচ্ছে, ওয়ান্ডারফুল। বাট আপনি পার্লামেন্ট মেম্বার হয়ে প্রতি বছর নিশ্চয়ই আপনি সেটা পেতে পারেন না, প্রতি টার্মে নিশ্চয়ই আপনি সেটা পারেন না, ওয়ান্স ইন ইউর লাইফ টাইম, রাইট? একবারই শুধুমাত্র আপনার পক্ষে পাওয়া সম্ভব। আর আগে তো আমরা শুনতাম গাড়ি কিনলে কিন্তু প্রতি টার্মে গাড়ি পায় না, আমি কিন্তু অনেক জেনে বলতেছি, এগুলো নিয়ে পত্রিকায় লেখালেখি হয়, একজন মন্ত্রী বা এমপি ওই গাড়িটা পায়, পাইয়া গাড়িটা আসলে আনঅফিশিয়ালি বিক্রি করে দেয়, এখানে তার 2 কোটি টাকা। তার মানে হচ্ছে কি মিনিমাম 2 কোটি টাকা। আসলে এটা আন্ডারস্ট্যান্ডেবল যে যারা যাদের এরকম সম্পদ অর্জন হয়, আয় এরকম হয় যারা কিনা, তারা হচ্ছে কি শুধুমাত্র যে ওই যে মন্ত্রণালয় চালায়, সরকারি কাজকর্ম করে, আমার আপনার মতো যে একজন পেশাজীবী হিসেবে এখানে একটা লেকচার দিয়ে 2000 টাকা পাইলাম, ওখানে 2000 টাকা পাইলাম, এটা অ্যাকুমুলেট করে বছর শেষে এটার হিসাব দিলাম, এটা কিন্তু বিষয়টা সেরকম না, রাইট? দিস ইজ সামথিং মোর দ্যান দ্যাট। তাহলে যাদের বেসিক প্রফেশনটা হচ্ছে বিজনেস অ্যান্ড দে আর কন্টিনিউইং দ্য বিজনেস অ্যাক্ট তারা কিন্তু করে যাচ্ছে কিন্তু, হ্যাঁ। এবং যে আপনার এরকম একটা পার্লামেন্ট মেম্বারদের পক্ষে এটা যদি বলা হয় যে আমি দ্রব্যমূল্যের যে কারণে মানুষ যে কষ্ট পাচ্ছে আর কি না, আমি স্যাক্রিফাইস করে সেটাকে কমিয়ে নিয়ে আসবো, আমার কাছে মনে হয় এটা অতিকথন, অনেক বেশি বলা হয়ে যাচ্ছে। এটা একটা। আপনি দেখুন ধরেন আইন শৃঙ্খলা বাহিনী, বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর লাগাম টেনে ধরা হবে না, আমরা জবাবদিহিতার কার্যকারিতা এবং জবাবদিহিতা। বাংলাদেশে স্পেশালি 14 এবং 18 সালে দুইটা চরম বিতর্কিত দুইটা নির্বাচন হওয়ার পরে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে এই ধরনের নির্বাচনগুলো অনুষ্ঠিত হতে সম্ভব হওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক ধরনের সহযোগিতা পায় সরকার, এবং তার বিনিময়ে আবার যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা তারাও নিজস্ব, তারাও হচ্ছে এক্সট্রা লিগ্যাল, আমি লিগ্যাল শব্দটা ইউজ করতে চাই না পাবলিক মিডিয়াতে, রাইট? আমি এক্সট্রা লিগ্যাল হয়তো কোনো পদ্ধতির মধ্য দিয়ে তারা কিছু মানি মেক করতে চেষ্টা করে বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিতে চেষ্টা করে, ঠিক আছে? আপনি সেটাকে কন্ট্রোল করতে চান, আমি ধরে নিচ্ছি আপনার কন্ট্রোল করতে আপনার সদিচ্ছা আছে, কিন্তু একই পদ্ধতিতে যখন আপনি আরেকবার পার্লামেন্ট মেম্বার হয়ে আরেকটা পার্লামেন্ট গঠন করছেন, আরেকটা সরকার গঠন করছেন, তখন সেটা কি আমার কাছে মনে হয় যে খুব বেশি স্টেটমেন্ট হয়ে গেল না? এটা আমার কাছে আমি প্রশ্নটা রাখলাম আর কি না। আর যে গণমাধ্যমের স্বাধীনতা, ওকে, অ্যাগেন একই বিষয়, আমরা মানুষ তো দুইজনই, হ্যাঁ। এই জায়গাটাতে একটু বলি, আপনি কন্টিনিউ করেন। জিনিসটা হচ্ছে কি দেখেন, আপনি আবার এখানে খুব আইডিয়ালিস্টিক হইয়া পার্লামেন্টের ভূমিকার এত প্রত্যাশার জন্ম হইল কবে আপনার? মানে আপনি কেন মনে করতেছেন দেশে উন্নতি হবে, ভালো হবে কিংবা মন্দ হবে সেটা পার্লামেন্টের কারণে হয়? এখানেই তো একটা মনে হয় যে আমরা গোলমাল করে ফেলছি। না না ভাই দেখেন, আমরা তো এটুকু আমাদের এক্সপেক্ট করতে পারি না, এক্সপেক্ট করতে পারি, কিন্তু এগুলো তো আমাদের ঐতিহ্য তো নাই। গত 15 বছর একটা ঐতিহ্য ছিল না, আপনার বাবাও তো না না এটা আমি বলছি, কিন্তু একদম মানে আপনি নিজে একটা রাজনৈতিক পরিবারের সদস্য। আমি যেটা বলছি যে আগে যারা মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন বা রাজনীতি করতেন তারা আগে অর্থ ব্যয় করতেন, সম্পদ বিক্রি করতেন। এখন হচ্ছে উল্টো, এখন সম্পদ করা হয়। আপনি রাজনীতি করে নাইম ভাই আপনি যেটা বলছেন সেটা হচ্ছে এটা আইডিয়ালিস্টিক, মানে এখন তো আলোচনা, এটা আওয়ামী লীগের আলোচনাটা কিন্তু সুন্দর হচ্ছে। আওয়ামী লীগ আছে, বিএনপি তো আছে, যে এখন আপনার নমিনেশন কিনতে হয়, মন্ত্রী হতে হলে টাকা দিতে হয়, আপনি এখন এইগুলি কিন্তু আলোচনার বিষয়। আপনি এখন কমিটিতে যাবেন, দলের কমিটিতে যাবেন, তৃণমূল একটা লোকাল কমিটিতে, সেটাও কাউকে না কাউকে টাকা দিয়ে হতে হয়। নাইম ভাই আপনি যদি ইচ্ছা করেন যে পার্লামেন্ট এই টাকা দেয়, কেন আপনার পক্ষে সম্ভব না সেটা? কারণ যে পরিমাণ অর্থ এবং পেশি শক্তির প্রয়োজন হবে মানে ইলেকশন করে জিতে আসার জন্য আর কি না, এটা অ্যাফোর্ড করার ক্ষমতা খুব কম সংখ্যক মানুষের আছে। সো হোয়াট আই ওয়াজ সেইং এই কথার প্রেক্ষিতে বলি, এটা যদি এখন বিএনপি ইলেকশনে আসতো তাতেও কিন্তু এটা সত্য ছিল। এখানে আওয়ামী লীগ যে ভাগবাটোয়ারাগুলি করছে, বিএনপি আসলে কিন্তু বিএনপিরও কিছু সংগঠন তার সাথে ছিল, তাদেরকেও এইরকম ভাগবাটোয়ারা করে দিতেই হইতো, এছাড়া তারা ওই গ্রুপ ঠিক রাখতে পারবে না। এবং পার্লামেন্টে তাদেরও অর্থশালী লোকজনই প্রাধান্য পাইত, ওইখানেও একজন নিরীহ মানুষ প্রাধান্য বা যোগ্যতা দেখানোর চেষ্টা করতো না। 2-1টা ক্ষেত্রে করলে আওয়ামী লীগও এক্সেপশন আছে, আওয়ামী বিএনপি তো সেই এই জায়গাটাতে আপনার সাথে ডিফার করব। আচ্ছা, যেমন সেটা হচ্ছে আপনি যেটা বলছেন ধরেন অর্থশালী লোকেরা এখন তো পার্লামেন্টে যেতে চায় এবং ইলেকশনে করতে চায়, আসলে অর্থ ছাড়া ইলেকশন করা সম্ভব হয় না, রাইট? তো আপনি বলছেন যদি বিএনপি ইলেকশনে আসতো, বিএনপি মানে এখানে আবার ভুল বোঝার একটা অবকাশ থাকবে যে অর্থশালীরা যেতে চায় কারণ অর্থ ছাড়া নির্বাচনে যাওয়া যায় না, সেই জন্য না, অর্থশালীরা যেতে চায় অর্থ সম্পদকে আরো এবং ক্ষমতার কয়েক হাজার গুণ বৃদ্ধি করা, রাজনৈতিক ক্ষমতার ব্যবহার করবার জন্য। বিএনপি যদি আসতো বিএনপি এরকম আপনার এই ধনী মানুষকেই বা এদের সাথে কম্পিট করার জন্য ধনী লোকদেরকে পার্লামেন্টে নমিনেশন দিত। আপনার বক্তব্য হচ্ছে তাই না? জি, আমি যদি ঠিক বলছেন, আমি এটা অস্বীকার করব না, কিন্তু হ্যাঁ, রাইট। প্রথম কথা হচ্ছে বিএনপি তো শুধু কিন্তু কম্পিট করার জন্য বলে নাই, উনি বলেছেন যে বিএনপি তার নিজের কনস্টিটুয়েন্সি ঠিক রাখবার জন্য ছোট ছোট গ্রুপ বলে। আমার একটা মজার জবাব রেডি। না, আমি বলি আমি মনে হয় ইউ আর নট রাইট। না, দ্য রিজন ইজ, আপনি দেখেন, কারণ হচ্ছে যাদেরকে আওয়ামী লীগের পক্ষ থেকে যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে গত 15 বছরের মানে একটানা ক্ষমতা থাকার ফলে তাদের হাতে যে পরিমাণ অর্থ, বিএনপি যাদেরকে নমিনেশন দেবে কোনো কারণে এরা অর্থ দিয়ে এদের সাথে কম্পিট করতে পারবে না, তাদেরকে পলিটিক্স দিয়ে কম্পিট করতে হবে, রাইট? আমার ধারণা বিএনপি বরং দুইটা দেশ ভারত এবং পাকিস্তান। না, আপনি ভুলেন না, আমার কথা আমি শেষ করি না ভাই। বিএনপিকে এখানে হচ্ছে কি পলিটিক্স দিয়ে করতে হবে সেটা, রাইট? কারণ সে টাকা দিয়ে কম্পিট করতে পারবে না, কারণ ওর কাছে টাকাই পরিমাণ যে বিএনপির একজনকে আপনি প্রার্থী কখনো কিন্তু তার সাথে টাকার অঙ্কে যদি কম্পিট করতে যায় তাহলে সে কম্পিট করতে পারে না। কিন্তু আবার বিএনপি আবার এটা বুঝে যে টাকার অঙ্কে যে কম্পিট করতে আসছে আর কি, না তার কাছে টাকা আছে ঠিকই কিন্তু সে পলিটিক্সে ঠিক মতো বুঝে না, রাইট? সুতরাং সে যেটা করবে, বিএনপি স্মার্টলি হ্যান্ডেল করবে। আমি মনে করি বিএনপি যেটা করবে, ওয়েল টাকা প্রয়োজন, কিছুটা টাকা তো প্রয়োজন আছে, হ্যাঁ, কিন্তু মোর এমফোসাইজ তারা দিবে হচ্ছে পলিটিক্যাল ম্যাচুরিটি যাদের আছে এবং পলিটিক্যালি যারা তাকে বিট করতে পারবে তাদেরকে। কারণ হচ্ছে এর আরেকটা কারণ হচ্ছে, কারণ সাধারণ মানুষের কাছে টাকাওয়ালারা দুষ্টামি করবে, এরা ভোটে জিতবে, ভোটে জিতার পর কয়েক হাজার গুণ আবার টাকা তারা উঠায় নেবে, এটা মানুষ জানে। সুতরাং মানুষের এক্সপেকটেশন হচ্ছে আমি পলিটিক্যালি বিষয়টা যে আমাকে কনভিন্স করতে পারবে মানুষ তাকেই বেশি পছন্দ করবে। না, দ্যাটস হোয়াট মাই আর্গুমেন্ট ইজ। আপনি নিজে একটা অত্যন্ত সজ্জন মানুষ, এটা সবাই জানে, আমরাও জানি, আমরাও খুবই ভালো বন্ধু। আমি আপনাকে বলি, বাংলাদেশে অর্থশালীদের আগমন রাজনীতিতে বিএনপির মাধ্যমে, আওয়ামী লীগে অর্থশালী ছিল না, এটাও আপনি পরীক্ষা নিরীক্ষা করে আমারে বললেন। 91 সালে অর্থশালী লোক বিএনপিতে কত ছিল, সাবেক আমলা বিএনপিতে কত ছিল, সাবেক সেনা কর্মকর্তা বিএনপিতে কত ছিল, আর আওয়ামী লীগে কত ছিল দেখবেন, তখন দেখবেন। আমি কিন্তু এই বৃত্তের ব্যাপারটাতে নিয়ে আমারও আপত্তি আছে, কিন্তু এই আপত্তি আর আমি করি না, কারণ এখন আর সোসাইটিতে এর বাইরে যাওয়া যাবে না। আর পার্লামেন্টে এখন যারা আছে, আমরা বলি যে ব্যবসায়ীদের প্রাধান্যের ব্যাপার না, পলিটিশিয়ানরা ব্যবসায়ী হয়ে গেছে, সবাই ব্যবসায়ী, আমাদের বামপন্থী পলিটিশিয়ানরাও ব্যবসায়ী, ছোট অথবা বড় ব্যবসার ব্যবসায়ী। এখানে এরকম হয়েছে যে পলিটিশিয়ানরা ব্যবসায়ী হয়ে গেছে, আবার ব্যবসায়ীরা পলিটিশিয়ান হয়ে গেছে আর কি বিষয়টা। হ্যাঁ, ব্যবসায়ীরা অনেকে পলিটিশিয়ান হয়েছে। তবে না নাইম ভাই, আমাদেরকে একটা জিনিস ইয়ে করতে হবে আর কি, না এইভাবে যদি চলে যায়, এইভাবে যদি চলে এবং এইভাবে যদি চলতে থাকে, না পার্লামেন্ট যদি শুধুমাত্র হাজার কোটি টাকার মালিকদের একটা ক্লাব হয়ে যায়, তার মানে হচ্ছে পার্লামেন্ট কিন্তু প্রপার রিপ্রেজেন্টেশন হচ্ছে না। এই বিষয়ে আমাদেরকে ফুললি এগ্রি না, এটা সমাধান কি? প্রপারলি রিপ্রেজেন্টেশন হচ্ছে না যদি পার্লামেন্ট যদি না হয়, সে তারা আইন প্রণয়ন থেকে সবকিছুই, তখন তারা করবে কি শুধুমাত্র তার নিজস্ব গোষ্ঠী কোটারির স্বার্থের বাইরে জনমানুষের প্রত্যাশা পূরণ করবে, এটা আশা করার কোনো কারণ নাই। এটা সমাধান কি মামুন ভাই? সমাধান হচ্ছে কি আপনি রাতারাতি সমাধান করতে পারবেন না, বাট না আমরা যদি অ্যাডভোকেট না করি আর কি, হ্যাঁ, পলিটিশিয়ানরা কেন সেটা করতে যাবে? অ্যাডভোকেট না কইরা আরেকটা বিরোধী দলকে ক্ষমতায় আইনে আমাদের কি সুবিধা হবে? ধরেন আওয়ামী লীগরে ডুবাইয়ে দিলাম, বিএনপির ক্ষমতায় আনলাম, আমাদের পরিস্থিতি তো পরিবর্তন হবে না, কারণ তারা তো ওই এলিমেন্ট দিয়েই দেশ চালাবে। না, পরিস্থিতির পরিবর্তন বরং আওয়ামী লীগের যে 11 দফায় দেখেন, 11 নম্বর যেটা আছে, নির্বাচনের পর মানে সকল মহল থেকে শেখ হাসিনার কাছে 11 নম্বরকে বাস্তবায়নের জন্য কি কি আদায় করা যায়। 11 নম্বর হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া, সর্বস্তরে গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা চর্চার প্রসার করা। এইটার আওতায় চলেন আমরা সবাই মিলে একটা নতুন ফ্রন্ট। না, সিরিয়াসলি।